সামনে এখন ক্লাস চলছে সেখানে তো হচ্ছে সমস্ত হ্যাঁ কন্টিনিউ চলছে আস্তে আস্তে হয়ে এবার ধর সামনে এসএসসি জিডি কনস্টেবল আসছে অনেক ভ্যাকেন্সি আসছে অবশ্যই তো তারা যদি আসতে চায় আমাদের একাডেমিতে তারা আসতে পারে এখানে হ্যাঁ অবশ্যই আসতে পারে অসুবিধা মানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে ডাউট ক্লিয়ার আছে এখানকার টিচার ওয়ান অফ দা বেস্ট টিচার আছে আমি বলছি সত্যি বলছি আমি কিছু পারতাম না ওনারা শিখিয়েছেন যা শিখিয়েছেন আর এখানে ধর টিচার মানে কোন বোরিং আছে টিচার আছে কি মানে বোরিং তো নেই না না ভাই তুমি পারছো না বাদ দাও একটা ছেলেকে কত মানে এরকম কিছু হচ্ছে কি না না আর থাকার জায়গাটা কেমন দেওয়া হয়েছে তোমাদেরকে থাকার জায়গা ভালো আমরা ওখানে থাকি মালদা থেকে দুজন স্টুডেন্টস এসেছে তারা আজকে না তারা প্রায় এক মাস আগে এসেছিল এবং আজকের এই ভিডিওটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি কি ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং যারা মনে করছো কি আমার একটা কোচিং সেন্টার প্রয়োজন বা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে যাও কি কি দেখা প্রয়োজন আছে কিভাবে একটা কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হতে হয় কারণ বর্তমানে প্রচুর কোচিং সেন্টার এবং প্রচুর বেকারত্ব তাই এখন অনেক মানে চিট হচ্ছে টাকা পয়সা মানুষকে প্রতারণা করা হচ্ছে আর বারবার আমরা যেটা বলি কি এমন একটা কোচিং সেন্টারে যাও যেখানে তোমার কাছ থেকে কোনো ডিমান্ড না করা হয় কেমন কি চাকরির পরে কোনো টাকা নেওয়া হবে না ডকুমেন্ট নেওয়া হবে না সেই সমস্ত জায়গাতে যাও আর আজকে আমরা পরিচয় করে দেবো মালদা থেকে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য এখানে ভর্তি হতে এসেছিল এবং তাদের ক্লাস আজ কেমন হচ্ছে সমস্ত কিছু আরেকটা বলি আমাদের কোচিং সেন্টার বারুইপুরে কলকাতা বারুইপুর শিয়ালদা থেকে ট্রেন পাওয়া যায় ডাইরেক্ট আমাদের এখানে বারুইপুরে আসার পর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো পেয়ে যাবে ওইখানে অটো স্ট্যান্ডে বলবে ফুলতলা দেনা ব্যাংকের সামনে যাব অটো ভাড়া 15 টাকা ঠিক আছে প্রত্যেক স্টুডেন্টসের সাথে পরিচয় করে দিচ্ছি এবং বারবার বলছি কি ভিডিওটা লাস্ট পর্যন্ত আজ দেখতে রিকোয়েস্ট করছি এবং ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও একবার তুমি প্রত্যেককে দেখাও তুমি এবার এই সাইডে চলে আসো যারা এসেছে একজন আছে আসিফ ইকবাল এবং রবিউল তো দুই ভাইয়ের কাছ থেকে এবং ভাইরা আমাকে একবার একটা পেন গিফট করেছিল যেদিন ফার্স্ট ভর্তি হয় এরা দুজন আমাকে একটা পেন গিফট করে এবং আমি তাদেরকে বলেছিলাম কি এই পেনে পেন এখন আমরা নিচ্ছি না সরি এই পেনটা এখন রাখছি ড্রয়ারের মধ্যে এবং যেদিন কোচিংয়ের নিয়ে ভালো রিভিউ হবে সেদিনকে আমি তোমার এই ভিডিওটা করবো সেদিনকে ভিডিও করিনি তো আচ্ছা প্রথমে আমি ভাইকে দিচ্ছি আচ্ছা তুমি নাও প্রথমে তোমার নামটা বলো এস কে আসিফ তো তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি মালদা মির্জাদপুর গ্রামে আচ্ছা তো তুমি কি বিএসএফ কনস্টেবল ট্রেড এর নিয়ে ভর্তি হয়েছো আচ্ছা তুমি সত্যি কথা মন দিয়ে বলবে এখানে আসা কতদিন হয়েছে এখানে আসা 1 মাস 12 দিন 12 দিন হয়ে যায় পেনটা তো কে গিফট করেছিল তুমি গিফট করেছো আমি গিফট করেছি স্যার রাখেন আমি বলেছিলাম কি না এখন এই পেন রাখছি পেন ব্যবহার করবো না যেদিন আমার ভালো মনে হবে সেদিন তো আচ্ছা তার আগে বলো কোনো ডিমান্ড আছে কি চাকরি পরীক্ষার পরে টাকা পয়সা আচ্ছা ক্লাস কেমন হয় ক্লাস অনেক সুন্দর হয় যে হিন্দি টিচার জিকে টিচার আছে প্রত্যেকটা ও 1 ঘন্টা লাগে 1 ঘন্টা করে একটা বিষয় একটা মানে অঙ্ক বুঝিয়ে দেয় জিআই বুঝিয়ে দেয় মানে ক্লাস করতে অনেক ভালো মানে কোন ধরো একটা স্টুডেন্টস খুব দুর্বল হ্যাঁ বিএসএফ ট্রেনে অনেক দুর্বল বেস থেকে শুরু করে পুরোপুরি শিখিয়ে দেয় আর যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে না তাহলে সেখানে হয় না অবশ্যই এখন ক্লাস চলছে সেখানে তো হচ্ছে সমস্ত হ্যাঁ কন্টিনিউ চলছে আস্তে আস্তে হয় এবার ধরো সামনে এসএসসি জিডি কনস্টেবল আসছে অনেক ভ্যাকেন্সি আসছে অবশ্যই তো তারা যদি আসতে চায় আমাদের একাডেমিতে তারা আসতে পারে এখানে হ্যাঁ অবশ্যই আসতে পারে অসুবিধা মানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে ডাউট ক্লিয়ার আছে এখানকার টিচার ওয়ান অফ দা বেস্ট টিচার আছে আমি বলছি সত্যি বলছি আমি কিছু পারতাম না ওনারা শিখিয়েছেন যা শিখিয়েছেন আর এখানে ধরো টিচার মানে কোন বোরিং আছে টিচার আছে কি মানে বোরিং তো নেই না না ভাই তুমি পারছো না বাদ দাও একটা ছেলেকে কত মানে এরকম কিছু হচ্ছে কি না না আর থাকার জায়গাটা কেমন দেওয়া হয়েছে তোমাদেরকে থাকার জায়গা ভালো আমরা ওখানে থাকি দুবাই বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এর নাম দুবাই কারণটা কি কারণ আমাদের মার্কেটে একটা প্যান্ডেল হয়েছিল পুজোর ওই বিল্ডিং এর নাম হয়েছে দুবাই বিল্ডিং আচ্ছা আর সবাই আলাদা আলাদা স্পেশাল বেড হ্যাঁ হ্যাঁ একটা রুমে কোনো গ্যালারি নেই তো যে 10 জন 12 জন ঢুকি দিয়েছি আমরা না স্যার কোনো সমস্যা নেই যতজন থাকা যায় সে ততজন আছে তার বেশি নেই তাই তো ভাই না স্যার আচ্ছা এবার ওই ভাইকে দাও আচ্ছা তুমি তো এসে তোমার নামটা বলো আমার নাম রবিউল খান মালদা ডিস্ট্রিক্ট গ্রাম মির্জাদপুর আচ্ছা একসঙ্গে ছিল আচ্ছা এবার তুমি বলো তোমার তুমি প্রথমত আমাকে ভাই একদিন দুর্গাপূজার ডিউটি করছিল তখন বলছে স্যার আমার মোটামুটি 1 মাসে যেটা শিখছি আমি আগে আসতাম আরো অনেক কিছু শিখাইতাম এটা সত্যি না মিথ্যা সত্যি স্যার অনেক ভালো বেশ থেকে শিখেছে স্যার মানে এখানে কোনো অভিনয় করছে না জোর জবরদস্তি আমি বস করে না না এরকম নাই তো কিছু না না মানে একদম পুরো ক্লিয়ার বলছো তো এসএসসি জিডি জন্য মালদা থেকে বা আরো আদার্স জায়গা থেকে আসে তারা ঢুকবে কি জায়গাটাতে আসে না না
কি মানে মন দিয়ে বলো তুমি খুলে বলো হ্যাঁ স্যার কে আসতে পারে সবাই আর কিছু বলো তুমি হ্যাঁ না বলে শুধু হবে মানে তোমার অভিজ্ঞতা কি শেয়ার করো যে তুমি যখন ক্লাস করছিলে তখন কেমন ক্লাসে মাস্টার তোমার কতক্ষণ ধরে পড়ায় আচ্ছা কথা বলো একটা অঙ্ক ধরে করছিলে হ্যাঁ স্যার অঙ্ক তিন চার বার মানে বুঝতে পারছো না তিন বার চার বার পাঁচ আট বার দশ বার পনেরো বার বুঝায় স্যার দশ পনেরো বারও বোঝানো হয় তার জন্য টাকা নেওয়া হচ্ছে ডিমান্ড করা হয়েছে কিছু যে চাকরি না স্যার না স্যার তাহলে আসতে পারে তাই তো হ্যাঁ স্যার মানে কোনো সমস্যা নেই না স্যার ঠিক আছে দাও তো এই কথাটাই বলা ছিল কি কোচিং সেন্টার ভর্তি হওয়ার আগে এগুলোই দেখার প্রয়োজন না কি ভাই যে স্টুডেন্টস রিভিউ ছাত্রদের সাথে আমরা কীরকম মেলামেশা করছি আর এখানে সবাই মোটামুটি বন্ধু দাদা ভাইয়ের মতনই থাকে টিচার কম আছে বন্ধুত্ব বেশি আছে বন্ধুত্ব মানে এই না কি আড্ডা বাজে আড্ডা পড়াশোনাকে আমরা বেশি ফোকাস করি আমাদের প্রতিদিন এরকম এক টাইম ক্লাস করানো হয় কিন্তু পরীক্ষা সামনে আছে ওরা বলে দাদা দু টাইম ক্লাস দিতে হবে দু টাইমেও ক্লাস ব্যবস্থা করা হয়েছে হয়েছে কি না আর যারা আর প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা কিন্তু বিএসএফের সাথে কি আলাদা ডাব্লিউপিডি ক্লাস হচ্ছে ট্রেডসম্যান আমাদের এরকমই ক্লাস করানো হয় বিএসএফ তো বিএসএফের ক্লাস এসএসসিজিডি তো এসএসসিজিডি ক্লাস আর আমাদের নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে এই মাসে পুরো ভর্তি হবে তারপরে কিন্তু ভর্তি নেওয়া হবে না কারণ আমরা চাইছি মানে সাকসেস দেবো ছেলে পেলে বেশি রেখে লাভ নেই কি প্রচুর রেখে দিলাম সাকসেস চাই তাই তো ভাই তো ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিওতে এবং তোমরা সবাই মানে ঠাকুরকে ডাকো ভগবানকে ডাকো কি যেমন ভাইদের সাকসেস হয়েই যায় তাই তো কারণ ওদের অনেক চেষ্টা করছে তো পরের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ জয় ভারত।